হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হিজিবিজি রান্নাঘর। আজকে আমি আপনাদের রেসিপি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। চলুন তাহলে রেসিপিটা এরপর শুরু করি। কড়াইটা চাপিয়ে আমি জিরে, ধনে, জোয়ান, মৌরি ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর হালকা করে ভেজে নেবো, দিয়ে মিক্স গ্রাইন্ডারে মশলা তৈরি করে নেবো। সেই মশলাটা আমার আচারে ব্যবহার হবে। লাল লাল করে একটু ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব, যে মিক্স গ্রাইন্ডারে পাউডার তৈরি করে নেব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, এরপর আমি গুড় দিয়ে দেবো। আজকের নুন ঝাল মিষ্টি আচারটা আমি গুড় দিয়ে করছি। অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, এরপর গুড়টা দিয়ে দেবো। ভালো করে গলিয়ে নেব। গুড়টা দেখুন গলে গেছে, এরপর হালকা জালে ফোটাতে থাকবো। গুড়টা দেখুন জলটা মুড়ে গেছে ও টাইট হয়ে গেছে। এরপর আমি কাঁচা আমগুলো দিয়ে দেব। লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম আমগুলো দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। এরপর 10 মিনিট ফুটুক, আর আমি হালকা জালে এখনো ফুটাবো ও ঘন ঘন নাড়তে থাকবো, না যেন ভেতরে লেগে যায়। যদি আপনারা না যদি নাড়তে থাকেন তাহলে ভেতরে পুড়ে যাবে। অল্প করে লবণ দিয়ে দেবো। আমি আমার বাড়ির গাছের আম দিয়ে আচারটা তৈরি করছি। যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, জিরে, ধনে, মৌরি, জোয়ান ও শুকনো লঙ্কা ভেজে মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটা এরপর দিয়ে দেবো। আচারটা এরপর রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো গুড়ে নুন ঝাল মিষ্টি আমের আচার। চলুন তাহলে এরপর পরিবেশন করে আপনাদেরকে দেখাই। গুড়ে টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা পরিবেশন করে নিয়েছি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।